হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো। আগের দিন আমরা যতটা করেছিলাম আজকে তার পর থেকে করব। দেখো আজকে 28 থেকে করব। হস্তি শব্দের চলিত রূপ শব্দের চলিত রূপ কি? হাত, হাতি, হাঁস, কোনটা? হস্তি শব্দের চলিত রূপ হলো হাতি। এরপর হচ্ছে দেখো 29, ব্যাকরণ হলো ভাষা শেখার বই, স্ল্যাশ ভাষাকে শুদ্ধভাবে বলার বই, ভাষাকে শুদ্ধভাবে বলা লেখার বই, স্ল্যাশ ভাষাকে ধরে রাখার বই। ব্যাকরণ হলো ভাষাকে শুদ্ধভাবে বলা ও লেখার বই। এরপর দেখো 30, যারা ওড়িশায় বাস করে তাদের মাতৃভাষা হলো বাংলা, ওড়িয়া, স্ল্যাশ অসমিয়া। ওড়িশা বাস করলে কি হবে? ওড়িয়া। এরপর দেখো 'মানুষ ভাষা ব্যবহার করে কেন? মানুষ ভাষা ব্যবহার করে কেন? মনের ভাব প্রকাশের জন্য, স্ল্যাশ বাঁচার জন্য, স্ল্যাশ কাজ করার জন্য। কি হবে? মানুষ ভাষা ব্যবহার করে মনে ভাব প্রকাশের জন্য। তাহলে কি হলো? হস্তি শব্দে চলিত রূপ হাতি, ব্যাকরণ হলো ভাষাকে শুদ্ধভাবে বলা ও লেখার বই, যারা ওড়িশায় বাস করে তাদের মাতৃভাষা ওড়িয়া, মানুষ ভাষা ব্যবহার করে কেন? মনের ভাব প্রকাশের জন্য। ঠিক আছে, তাহলে এইগুলো রইল, আর এরপরে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা পরের একটা ভিডিওয় আলোচনা করব। এগুলো প্রত্যেকে কপিতে লিখে নাও এবং সাথে সাথে পড়ে নাও। ঠিক আছে।